মাল্টিমিডিয়া সফটওয়্যার, ডিজিটাল প্রকাশনা, এছাড়াও বিনোদন, বিজ্ঞাপন, গেমস, এসব ক্ষেত্রেও আমরা মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের ব্যবহার লক্ষ্য করে থাকি। আজকে আমাদের মূল বিষয় ছিল মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এই কোভিড-19 এর প্রভাবে আমরা সরাসরি ছাত্রছাত্রীদের ক্লাস নিতে পারছি না, তার ফলে অনলাইন ক্লাস মাধ্যমে আমরা সংক্ষিপ্ত পরিসরে এই মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের যে ধারণা উপস্থাপন করলাম, এটি আশা করি ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সবাইকে ধন্যবাদ।